শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমি কিন্তু খুব ভালো আছি। আজকে বৃহস্পতিবার, দেখো মেয়ে ভাত খেয়ে নিচ্ছে মাছ ভাজা দিয়ে। তোমাদের দাদাভাই মাছ নিয়ে আসলো, কচু আর আলু দিয়ে মাছ রান্না করব ঝোল। আর এদিকে তিতাকলা ভাজা করে নিয়েছি, গোল গোল করে কেটে দিয়েছে ঠাকুমা। আর এদিকে মাছ রয়েছে ভাজা করে নিয়েছে, আগে থেকে ভালো করে দেখাতে পারিনি কারণ কাজের অনেকটা চাপ পড়ে যায় সকাল সকাল ঘুম থেকে উঠে। তো এদিকে ঠাকুমাকে চা বানিয়ে দিয়েছি, চা খেয়ে এখন পান সুপারি খেলো, তারপর ভাত খাবে, আমি পুজো দিয়ে আসবো, তারপর একসঙ্গে খাবো। তো আমি পুজো দিতে চলে যাই। তো বন্ধুরা দেখো, চলে আসলাম আমি ঠাকুর ঘরে, স্নান টান করে রান্না কমপ্লিট। এদিকে আগে ঠাকুরকে সেবা দিয়ে নিই, তারপর আমি খাওয়া দাওয়াটা। আর আমি ঠাকুরকে সেবা না দিয়ে আমি খাই না, সকালবেলা আমি ঠাকুরকে আগে পুজো দিব, তারপর আমি খাবো। ঠাকুরকে না দিয়ে আমি আগেই খেয়ে নেব ওরকমটা কিন্তু নয়, আমি পরেই খাই। আর এদিকে দেখো, ঠাকুরকে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি ঠাকুরের আসনটা, আর অল্প চন্দনও মানে দিয়ে দিয়েছি ফুলে। প্রতিদিনই আমি চন্দন দিয়ে দিই ফুলে, আর সব ঠাকুরকে সব রকম ফুল দিয়ে ফুল জল দিয়ে দিব আর কি। প্রতিদিন ঠাকুরকে ফুল জল দিতে হয় যেহেতু ঠাকুরের আসনটা রয়েছে বাড়িতে, আর ফুল জল না দিলে একদমই ভালো লাগে না আমার। দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সম্পূর্ণ কাজবাজ করে ঠাকুর ঘরে চলে আসলাম রান্নাবাড়ি কমপ্লিট করে। আর ওইদিকে ঠাকুমা রয়েছে, ঠাকুমাকে খাবার দিতে হবে, তার আগে আমি পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা দেখো, আমার পুজো কমপ্লিট, পুজো দিয়ে দিলাম। দেখো আমি অল্প ফুল দিয়েই আজকে সাজিয়েছি ঠাকুর ঘরটা। তো প্রতিদিন যেরকম ফুল নিয়ে আসে, আমার মেয়েই সকালবেলা ফুলগুলো তুলে নিয়ে আসে, আর আমি স্নান করে পুজোটা দিয়ে দিই, তারপর খাবার দাবার কেমন পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, ছেলেকে খাবার দিয়ে দিলাম, তো ছেলে ভাত খেয়ে নিচ্ছে। কখন থেকে ডাকছিলাম রান্না করার পরই, আর ছেলে স্কুলে যায়নি, কালকল্প জ্বর আসছিল তাই জন্য। তো বন্ধুরা দেখো, আমি আর আমার ঠাকুমা ভাত খেয়ে নিচ্ছি, পুজো দেওয়া শেষ, এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পর তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। দেখো আমার ঠাকুমা কি সুন্দর করে ভাত খাচ্ছে, আমিও কিন্তু খেয়ে নিচ্ছি, তো দুজনে মিলে খেয়ে নিই। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবে। পরে দেখা হচ্ছে। আনে কি তাকাইবে না আন ওষুধ গানের, এই তুই গুড়ি হতে দিছ, গানের গুড়ি কেটে দিছি। হুম, তুই কি বলে গান গাইতে গেলে গানের তুই গলা ভালো না, কইতে বলে গানটা ভুল হবে না তো। হুম, গানের গানের গুড়ি কেটে দিছি হইলো, সেন সেন দেও তো মা। না রে হইতো তোর কিছু দিছি মা, বাবা সেন নাই না রে, সেন নাই বল। দিলাম যদি কমাইছে মানুষটা কই আছে, চলো লুট আমি কই হঞ্চেস টিয়া, তাও লুটটার নাম কয় না, লুটটা তো কও নি একটু শুনি কতটা লুটটা এটা। রাম
আমি কি করছি কালাছি যে মহাদেব আগে তো এই যে বুতলা বলে নিতেছি মহাদেব আগে খাইব আমার গলার টাকা ভালো মহাদেব গলার আমার কেন দেয় হাওয়া আমি তো তোমার মানুষের হাওয়া আমার ঠে নাই অত দিয়েছি তো একটু বুড়ো বুড়ি সাউস দেখি বুড়ো বুড়ি একটু সাউ তো দেখি বুড়া বুড়ি সাইতা একটু সাইলা আর না কলা গাছের বুড়া কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম নারায়ণ রাম নারায়ণ রাম রাম নারায়ণ রাম রাম নারায়ণ। বন্ধুরা দেখো সন্ধ্যের পর চা আর মুড়ি খেলাম, গান বাজনা হলো, আনন্দ ফুর্তি করছি, ঠাম্মা নাতনি দুজনে মিলে গান করছি আর কাজ করছিলাম। তো তোমরা তো দেখেইছ, আর তোমাদের দাদাভাইকে বললাম রুটি খাবে কি না, একটা রুটি খাবে, বেশি খাবে না, আর আজকে ভাত নেই তাই জন্য আর খাওয়াটা আর আমার ভালো হবে না। আর ঠাকুমা বলছে মিষ্টি কুমড়ো দিয়ে রুটি খাবে, তাই জন্য কিন্তু মিষ্টি কুমড়ো ভাজা আর রুটি বানালাম। তো রাত্রের খাবার এখন কিন্তু 10টা বাজে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী নতুন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে। টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে।